हेलो गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल लाइफ अफ चुमकी। तुम्हारा सबाई केमन आछो? निश्चय खूब भालो आछो, आमियो खूब भालो आछी। आर आज के हलो कि बार गो, भूले गेछी, आज के कि बार भूले, बुधवार। आज के बुधवार आर एखन सकाल थेके भिडियोटा स्टार्ट करलाम। सकाल माने कि आधेक सकाल हो गेछे, 9:30 बाजते जाए। आज के मे स्कूले जाए, मे छुट्टी छिलो, माने छुट्टी ना, परीक्षा जेहेतु शुक्रवार थेके, ओइजन्य आरो पाठाइनी परीक्षार जोन्नो पढ़ाबो बोले। ता घुमाच्छिलो, आमी काज करछिलाम, ओ काज करछिलो। ओई जे घर मुछछे एकजन, देखानो जाबे ना पुरो, एकजन घर मुछछे। आमी एखोनो बिछना तुलिनी, आमी एई बिछनाटा तुलबो। ओई जे बसे आछे एकजन, एखोनो घुम थेके उठछे ना। বিছনা তুলবো আমি, এই ঘরটা মুছবো, এই যে নিচটা মুছবো আমি, এই ঘরটা পরিষ্কার করব। আর ও তো ওই দিকটা বাদ বাকি মুছে টুছে পুজো দিয়ে চলে যাবে। তারপরে সারাদিন মেয়েকে পড়ানোর আছে আজকে, দেখা যাক কী কী করি। চলুন দেখতে থাকুন। এই যে ইনি চলে যাচ্ছেন, রেডি হয়ে গেছেন কাজে, করে দিয়েছে আমার সব কাজকর্ম, ঘর পরিষ্কার। এই যে একজন ইনি এখানে বসে আছেন, এনাকে এবার পড়াতে বসাবো। আর আমার এদিকে প্রায় বিছনা ফিছনা তোলা কমপ্লিট। এই যে বিছনা তুলে ফেলেছি, এই জামা কাপড়গুলো এখানে এবার গুছিয়ে রাখবো, চান করে পরবো বলে। এখানে আমার খাটের ধারে এই ফ্যানটা রাখা থাকে, আর এটা তো আমার টুল বিছনায় ওঠার বলেইছি। আমি ঘরটা মুছব, আর এখন তো চলে গেল। ও টাটা করতে যাচ্ছে, ওই যে বারান্দায় টাটা করতে যাচ্ছে। তো ঘরের কাজকর্ম করে, মানে বিছনা টিছনা তুলে ও ঘর মুছে টুছে পরিষ্কার করে চলে আসলাম। তার আগে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, এই যে পড়ছে না, খেলছে। এখন খাওয়াচ্ছি যেহেতু, এই যে খাওয়া রুটি। আজকে রুটি হচ্ছে মা পাঠিয়েছে ওই বাড়ির থেকে সকাল, কালকে রাত্রিরে বলে দিয়েছিলাম চারটে রুটি পাঠাতে। হাজবেন্ড দুটো নিয়ে গেছে, একটা মেয়ে খাবে আর একটা আমি খাবো। আজকে যেহেতু স্কুলে যাইনি ওই জন্য টিফিন করছি, জানেনি। আর স্কুলে গেলে সেদিন আর টিফিন হয় না, একেবারে দুপুরে খাওয়া হয়ে যায়। সকালে চা বিস্কুট খাই আর দুপুরে খেয়ে নিই। আর জিলাপি এনে দিয়েছে বাবা, রুটি আর জিলাপি দিয়ে গেছে। তো এখন মেয়ে, ওইটা মেয়েকে খাইয়ে দিচ্ছি আর পড়াচ্ছি, তারপরে আমি খাবো। খেয়ে দিয়ে এই যে ডাইনিংটা মুছবো, এখানটা এইসব জায়গাটা মুছে, তারপরে মেয়ে পড়া হয়ে গেলে চান করাবো। যা রোজকার ডিউটি, করতেই হবে এগুলো। তো মেয়েকে আমি এখন খাওয়াচ্ছিলাম, আর একটু ফোনটা আমি চেক করছিলাম। তো ফোনটা চেক করতে করতে কটা মানে প্রথমে একটা দেখলাম, তারপরে ওটা দেখে আমি বিশ্বাস করলাম না। তারপরে আরও একটু নিচে নামিয়ে নামিয়ে দেখছিলাম যে ওটা হয়তো সত্যি না, ভাবছিলাম। দেখছি সবাই ওই পোস্টটা পোস্ট করেছে যে আমাদের সবার প্রিয় অমিত ভাই, ওকে আমি ভাইই বলবো, আমার থেকে অনেকটাই ছোট। ওকে ওকে দেখেই আমার আরও ইন্সপিরেশন, যে ও কি মানে বলবো, এত ভালো ছেলেটা, ওরকম মানে ওরকম তো না, ও তো আমি ওকে ভাবি ও সাধারণ মানুষের মতন। ও পুরো ওর বাবা মা সবাইকে দেখে, আমি যেটা পারি না করতে, ওকে দেখেই আমার ইন্সপিরেশন। যদি ও পারে আমি কেন পারবো না, ওকে দেখেই আমার এই চ্যানেলটা আরও এগিয়ে যাওয়া। এত ভালো লাগতো, মানে আমি আজকে ভাবতেই পাচ্ছি না, বিশ্বাসই করতে পাচ্ছি না। আমি সকাল দিয়ে ফোন দেখিনি, আজকে অত চেক করিনি, তো নাকি কালকে রাত্রিরেই ঘটনাটা ঘটেছে যে ও আর আজকে আমাদের মধ্যে নেই। ভাবতেই পাচ্ছি না, সবে ওটুকুনি দাঁড়াচ্ছিল, স্বপ্নগুলো পূরণ করছিল, খুব সুন্দর। আমি পুরোপুরি ইন্সপায়ার হতাম ওর থেকে, জানি না। আজকে আর কিছু ভাল লাগছে না, এখন দেখে একদম ভাল লাগছে না। তো আজকে তো আর সারাদিন তেমন কোনো ভিডিওই করা হয়নি, ভালোও লাগছিল না আজকে। তো এখন এই যে সন্ধ্যেবেলা ও ফুচকা এনেছে,
তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে আজকে আমরা ফুচকা টিফিন করছি। ফুচকা আনতো নাম, ওই যে ফুচকা খাবে চেল লাগছে, ফোন করেও সন্ধ্যাবেলা বাড়ি ফেরার আগে যে কিছু লাগবে আনবো কিনা, ব্যাস ও চেল্লাতে শুরু করে দেয় ফুচকা খাবে। ওগুলো রাখো, পেন্সিল এনেছে, ইয়ে এনেছে, তাই দেখা দেবো নিয়ে বসে আছে। এটা ওর স্কুলে লাগবে এক্সামে, শুক্রবার বলেছে পাঠাতে ফেভিস্টিক, তাই আনতে বলেছি। আর এইগুলো পেন্সিলগুলো মানে লিখে আন্ডারলাইন করতে লাগে ওদের স্কুলে, শেষ হয়ে গেছিল। এখন ওকে ফুচকা দেবো, আমরা খেয়ে নেবো। তুমি কেমন ফুচকা খাও বলে দাও। জল দিয়ে, জল দিয়ে, আলু দিয়ে খায় না, এই আলু ও খায় না, শুধু জল দিয়ে ফুচকা খেয়ে নেবে। এতে দেবো না, এতে দেবো তোকে, এতে দি না ওকে, বড়টা দি, ফেলে দেবে নইলে। ফুচকা দেখলে কার জিনে জল থাকে, অটোমেটিক জল চলে আসে। আমিও একটা খাই, টেস্ট করে দেখি, আমার ঝাল ঝাল না হলে ভালো লাগে না। অনেকদিন ফুচকা খাই না, অনেকদিন, কতদিন যে বলে বোঝানো যাবে না, 2 মাস তো হবে না। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। অনেকক্ষণ পড়া হয়েও গেছে, ওর আর একটা কোশ্চেন বাকি ছিল, কিন্তু তখন প্রায় 10:30, 10:45 বাজে। আমার হাজবেন্ড আবার 10:30 থেকে খবর দেখে টিভিতে, ওই জন্য টিভিটা চালিয়ে দিয়েছে, ব্যাস অমনি মেয়ে টিভি দেখতে শুরু করে দিয়েছে। ও আমি ক্যামেরা করছি, ও খেয়াল করেনি, তারপরে দেখেছে। এখন 11টা বাজতে যায়, এখনও খাওয়া হয়নি, ঘুম পাচ্ছে, হাজবেন্ড তো শুয়েই পড়েছে, চারদিকে বই বেছানো, ভাল লাগছিলও না। এই যে বসে পড়েছি, বসে পড়েছি খেতে, শুরু করো খাওয়া। ওই যে ওর ভাত মেখে দিয়েছি, আর এই কলমি শাক মা সকালে দিয়েছিল, দুপুরবেলা নিয়ে এসেছিল, আর ওকে ডাল দিয়েছি, এই যে ডাল এনেছিল। ওকে কলমি শাক খুব ভালোবাসে খেতে, ওই জন্য কলমি শাক আর ভাত মেখে দিলাম ডাল দিয়ে। আর আমাদের আজকে রান্না করেছিলাম এই যে ভোলা মাছের ঝাল, এই যে ভোলা মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি, আর মা ডাল দিয়েছে কলমি শাক, এইসব দিয়ে এখন রাত্রিরে লাঞ্চ, এই লাঞ্চ বলছি ডিনার করে নেবো। মাছটা ওকে বেছে দিচ্ছি এখন আমি, খাক, তারপর আমরা খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে হাজবেন্ড সব বাসন টাসন মাজলো, আর আমি বেডরুমে চলে এসেছি, মেয়েও চলে এসছে, এই যে বসে ফোন দেখছে এখন, এই যে বসে ফোন দেখছে, ফোন দেখতে দেখতে এবার শুয়ে পড়বে। হাজবেন্ড এখনও আসেনি, মশারি টাঙানো হয়ে গেছে। আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হয়েছে, আজকে ভালোই লাগছে না, ভিডিও করতে ইচ্ছাই হচ্ছিল না, তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করলাম আজকে। তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো আজকের মতন টাটা, গুড নাইট।